বাবার মাথা ভীষণ দামি হেলমেটেতে ঢাকা, ছোট্ট মাথা নেই কোনো দাম, আমার মাথা ফাঁকা। একসময় কলকাতা পুলিশের এই বার্তায় মুখ ঢেকেছিল শহর, কিন্তু এখনো হেলমেটে ঢাকেনি অনেক ছোট্ট মাথায়। সম্প্রতি হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না বলে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি পেট্রোল পাম্পে হেলমেট ছাড়া মিলছে না তেলও। এবার স্কুল পড়ুয়াদের জন্যও চালু হচ্ছে হেলমেট বিধি উত্তর থেকে দক্ষিণ কলকাতা। ইতিমধ্যেই কয়েকটি আইসিআইসি বোর্ডের স্কুল এই বিজ্ঞপ্তি জারি করেছে, কারণ নির্দেশ, অভিভাবক বাইকে করে স্কুলে এলে পড়ুয়াদের মাথাতেও হেলমেট বাধ্যতামূলক। কোনো স্কুলে নির্দেশ, হেলমেট ছাড়া কোনো পড়ুয়া অভিভাবকের বাইকে করে এলে স্কুলে তাকে ঢুকতে দেওয়া হবে না। আমরা দক্ষিণ কলকাতার একটি ইংরেজি মাধ্যম স্কুলের নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছি যে অভিভাবকদের উদ্দেশ্যে ইতিমধ্যেই চিঠি দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে সমস্ত অভিভাবক তাদের বাচ্চাদের হেলমেট পরিয়ে না আনবেন, তাদের পরের দিন থেকেই ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আমরা যেটা সবসময় লক্ষ্য করি যে বাবা স্কুটার বাইক চালাচ্ছেন হেলমেট পরে, পেছনে ছেলে বসে স্কুলে আসছে, তার মাথায় হেলমেট নেই। আমরা মনে করলাম যে স্কুলগুলোর থেকেও এই ব্যাপারে সচেতন করার জন্য একটা নোটিশ দিয়েছি যে হেলমেট পরে আসতে হবে, আর হেলমেট পরে না এলে পরদিন স্কুলে আসতে হবে। বরানগরের এই ইংরেজি মাধ্যম স্কুলেও লাগু হয়েছে হেলমেট বিধি। আইসিএসসি স্কুলগুলির সংগঠনের তরফে জানানো হয়েছে তাদের সংগঠনের অন্তর্ভুক্ত বাকি স্কুলগুলিতেও হেলমেট বিধি প্রণয়নের জন্য নোটিশ পাঠানো হচ্ছে। আমরা অ্যাসোসিয়েশনগত ঠিক করেছি, সার্কুলার আমরা অ্যাসোসিয়েশনের কিছুদিনের মধ্যেই দেব, তবে বারবারই আমরা এইটা কমিউনিকেট করছি সবাইকার মধ্যে। আমরাও আস্তে আস্তে এরকম বিনা হেলমেটে আমরা স্কুলে অ্যাক্সেস দেবো না, এটা আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশনের দিকে এগোচ্ছি। শহরতলির অনেক স্কুলেও অভিভাবকদের মোটর বাইকে চড়ে স্কুলে আসতে দেখা যায় পড়ুয়াদের, আর অনেক ক্ষেত্রেই দেখা যায় অভিভাবকদের মাথা হেলমেটেতে থাকা কিন্তু ফাঁকা পড়ুয়ার মাথা। তাহলে কি সত্যি ছোট্ট মাথার কোনো দাম নেই? খুবই ভালো নিয়ম, বাচ্চার সুরক্ষার জন্য খুবই ভালো, গার্জেনদেরও খুব ভালো লাগছে ব্যাপারটা শুনে। যেহেতু বাচ্চার সুরক্ষার কথা ভেবে তো আমি এটাকে পুরোপুরি সমর্থন করছি। খুবই ক্লোজ থাকি, এইটুকুর জন্য হেলমেট পরার মতো হয়নি, ওপেন অত বড় রোডও নয়, এখানে গাড়ি প্রায় চলে না বললেই হবে। সরকার করা হয়েছে আগেই, এবার করা হচ্ছে স্কুলগুলিও। টনক নড়বে তো অভিভাবকদের। কৃষ্ণেন্দু অধিকারী ও অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ।